বন্ধুরা, বর্তমানে বাংলা এবং বাঙালিদের সবথেকে বড় চিন্তার বিষয় এবং সবথেকে বড় বিপদ হলো এই ঘূর্ণিঝড় যশকে নিয়ে। বর্তমানে প্রত্যেকটা মানুষ আবার চিন্তা করে চলেছেন, আগের বছরের মতো করোনা পরিস্থিতিতে আমফান ঝড় এসে যেমন সবকিছু তছনছ করে দিয়েছিল, এই ঝড়েও কি বাংলার মানুষরা আবার সেই একই বিপদে পড়তে চলেছে? যেমন মে মাসে হয়েছিল আয়লা ঝড়, গত বছর 20 মে হয়েছিল আমফান, এবং আবারও কিন্তু সেই মে মাসে এই একই রকম ঝড় আসতে চলেছে, যার নাম কিন্তু যশ। বন্ধুরা, আগের বছরের মতোও কিন্তু এই ঘূর্ণিঝড়টা আরও মারাত্মক হতে পারে, যেটা বাংলার উপকূলে 25 থেকে 26 তারিখের মধ্যে মধ্যরাতে কিন্তু ল্যান্ডফল হওয়ার কথা ছিল। এই সময় বাংলা এবং উড়িষ্যার উপরে বেশি করে আঘাত হানার আশঙ্কাও ছিল আবহাওয়াবিদদের মধ্যে। কিন্তু এই মুহূর্তে সবথেকে লেটেস্ট আপডেট এবং লেটেস্ট নিউজ উঠে এসেছে বন্ধুরা, যেখানে বাংলার মানুষদের জন্য রয়েছে সবথেকে বড় সুখবর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে তাতে যশের অভিমুখ কিন্তু বদলাতে চলেছে। তাহলেও আমাদের সবাইয়ের মনে কিন্তু বর্তমানে একটা ভয় কাজ করছে, যেখানে কিন্তু সবাই মনেই চিন্তা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের করাল গ্রাসেও কি আমাদের বাংলাকে পড়তে হবে। রাত পোহালেই বঙ্গোপসাগরের বুকে জন্মাতে চলেছে ঘূর্ণিঝড় যশ। সেই সঙ্গে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরাও যে বাংলার কান ঘেঁষে বেরিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা আশার বাণী দিয়ে জানিয়েছেন, বায়ুপ্রবাহের গতি প্রকৃতি যেভাবে চলছে তাতে বাংলায় পৌঁছানোর আগেই পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড় যশের অভিমুখ। এবং সেই সঙ্গে তারা আরও জানাচ্ছেন যে এই ঝড় বাংলার দিকে নয়, ঘুরে যেতে পারে এবং উড়িষ্যার দিকে। বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মনে করা হচ্ছে বাংলায় নয়, উড়িষ্যা এবং কেরলের দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় যশ। ফলে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে পারে আমাদের বাংলা। এই খবরটা সত্যি হবে কি না, অথবা বাংলার দিকে আবার অভিমুখ বদলে এই ঘূর্ণিঝড় অর্থাৎ যশ আসবে কি না, তার জন্য কিন্তু আমাদেরকে পোহর গুনতে হবে, অর্থাৎ বাংলার মানুষকে কিন্তু পোহর গুনতে হবে। ইতিমধ্যেই আপনারা জানেন ঘূর্ণিঝড় যশ আসছে, তাই বর্তমানে রাজ্য প্রশাসনও কিন্তু তৈরি হয়ে রয়েছেন। বাংলা বাঁচতে পারে এই ঘূর্ণিঝড় থেকে, কিন্তু তাতেও কিন্তু হাত গুটিয়ে বসে নেই আমাদের প্রশাসন। তাই ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা প্রস্তুত করে রাখছেন আমাদের রাজ্য প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, গোসবা, ক্যানিং, পাথরপ্রতিমা এই সমস্ত এলাকার মানুষদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। তাছাড়া সুন্দরবন এবং দীঘার উপকূলবর্তী মানুষদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এই ঘূর্ণিঝড় বাংলার কান ঘেঁষে বেরিয়ে গেলেও প্রবল ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 মে থেকে আন্দামান এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বইবে ঝড়, যেটা সর্বপ্রথম শুরু হবে 65 কিলোমিটার বেগে এবং পরের দিন যেটা বেড়ে হবে 70 কিলোমিটার, ওই দিন সর্বোচ্চ বেগে দাঁড়াবে 85 কিলোমিটার বেগে, এবং ক্রমে ক্রমে ঘূর্ণিঝড়ের গতি বৃদ্ধি হবে। তাছাড়া বাংলাতে এই ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও দুর্যোগ কিন্তু এড়ানো যাবে না, তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এই ঘূর্ণিঝড় থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, পরবর্তী আপডেট যখনই আসবে তার আপডেট কিন্তু সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এবং এই ঝড়টা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আসবে কি না অবশ্যই আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।